উরুগুয়ে ও ব্রাজিল। কাতার বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ। তাই তো দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য চোটাক্রান্ত লিওনেল মেসিকে দলে রাখতেও কুণ্ঠাবোধ করেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আর তাতেই খেপেছে মেসির ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন অর্থাৎ পিএসজি। হাঁটুর ইঞ্জুরির কারণে পিএসজির হয়ে শেষ দুই ম্যাচ খেলেননি মেসি, আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। ওদিকে আর্জেন্টিনার ম্যাচ 13 ও 17 নভেম্বর, কম সময়ের ভেতর দুটো ম্যাচের টানা খেললে আনফিট মেসির জন্য বড় ধরনের ইঞ্জুরিতে পড়ার শঙ্কাও রয়েছে। সেই আশঙ্কা থেকেই মেসি খেলুক সেটা চায় না পিএসজি। ফরাসি সংবাদ মাধ্যমে লে প্যারিসিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেন, যে খেলোয়াড় ফিট নয় এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তাকে আমরা জাতীয় দলের জন্য ছাড়তে পারি না, এর কোনো মানেই হয় না এবং এমন পরিস্থিতিতে ফিফার সঙ্গে আলোচনা করা দরকার। হাঁটুর চোটটা নতুন নয় মেসির জন্য, দেড় মাস আগেও একই ইঞ্জুরিতে পড়ে পিএসজির হয়ে কিছু ম্যাচ মিস করেন তিনি। ইঞ্জুরি ও অফ ফর্মের কারণে নতুন ক্লাবে এখনও সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ফরওয়ার্ড। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।